আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি এমন একটা চায়ের রেসিপি নিয়ে এসেছি যেই চাটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর এই শীতের সময়ে এই চাটা শীতের আমেজটাকে পরিপূর্ণ করবে। খেজুরের রসের মাশালা মালাই চায়ের রেসিপি নিয়ে এসেছি। সময় দেখা যায় গুড় দিয়ে বা রস দিয়ে চা করতে গেলেই চাটা ফেটে যায়। আজকে এমন টিপস থাকবে যাতে করে চাটা না ফাটে। শুধু কি তাই, না খাওয়ার সময় একটু পরপরই কীভাবে মুখের নিচে মালাই পড়বে সেই টিপসও কিন্তু থাকবে। আসুন রেসিপিটা দেখি তাহলে। আশা করি সবাই উপভোগ করবেন এই শীতের সময়ে এই চাটা। প্রথমে আমি 7 কাপ পরিমাণ পানি হাঁড়িতে চড়িয়ে দিয়েছি চায়ের জন্য, আর 1/4 কাপ পরিমাণ চা পাতা দিয়েছি। আমি তাজা ব্র্যান্ডের চা পাতা দিয়েছি, আপনারা অন্য যে কোনো ব্র্যান্ডের চা পাতা ইউজ করতে পারেন। এই যে মাঝারি আঁচে আমি এটাকে প্রায় 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। আপনারা যদি লিকার আরও হালকা খেতে চান সেক্ষেত্রে আরও কম সময় ফুটাবেন। এরপর দেখুন আমার লিকারটা ভালো করে ফুটে গিয়েছে চায়ের। এখন আমি এটাকে স্ট্রেইনারে ছেঁকে আরেকটা হাঁড়িতে নিয়ে নিব। এরপরেই শুরু হবে মালাইয়ের প্রসেসিং। এরপর এখানে আমি গুঁড়া দুধ মিক্স করছি। আমি এখানে 1 কাপ আর 1/4 কাপ মানে 1/4 কাপের মতো গুঁড়া দুধ মিক্স করেছি। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। এখন আসুন মূল প্রসঙ্গে, কিভাবে একটু পরপর চা খাওয়ার সময় মুখের নিচে মালাই পড়বে। দেখুন আমি এখানে বলক তুলে নিচ্ছি, প্রতিবার বলক তুলে নিচ্ছি মাঝারি আঁচে। এরপর যখন শরটা জমাট বাঁধলো তখন আগুনটা কমিয়ে শরটাকে আলতো হাতে ভেঙে দিলাম। এভাবে করে আমি পরপর 3 বার এটাকে মাঝারি আঁচে বলক তুলে নিয়েছি। আর দেখুন এরকম যখন শর হয়ে গেল আলতো হাতে শরটাকে আমি ভেঙে দিলাম। এরকম করে 3 বার যখন আমার এই শর ভাঙা হয়ে গেল, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। কোনো সুপার শপে আপনারা অ্যাভেলেবেল এই এলাচের গুঁড়া পাবেন, কিংবা অনেক মশলার দোকানেও পাবেন। আর চাইলে কিন্তু আপনারা এলাচের দানা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে সেটা লিকার করার সময়ই দিয়ে দিবেন। আর এই যে আমি এলাচের গুঁড়াটা নিয়েছি 1/4 চা চামচের চাইতে সামান্য একটু বেশি। এখন মশলার ফ্লেভার যদি আরও কম পছন্দ করেন তাহলে সেভাবে দিবেন, যেরকম পছন্দ করেন সেরকমই দিবেন। আলতো হাতে শরটা ভেঙে দিলাম। এই চাটা খেতে যে কতটা অসাধারণ, এভাবের উপরও আপনারা এই পর্যন্ত করে চিনি দিয়ে যদি খান সেটাও হবে আপনার স্পেশাল মাশালা মালাই চা, এটাও কিন্তু কম টেস্টি না। আর একবার আমি বলক তুলে শরটা ভেঙে নিয়েছি আমার এলাচের গুঁড়ার ফ্লেভারটা ছড়িয়ে পড়ার জন্য, মিক্স হওয়ার জন্য। এখন আমি আগুনটা বন্ধ করে দিয়েছি। এরপর রসটা সম্পর্কে বলি, রস জাল দিয়ে দিয়ে গাঢ় করে যেই রাব তৈরি করা হয়, পুরো বছর এই রাব নর্মাল সংরক্ষণও করতে পারেন। তো এইভাবে করে আমি রাব নিয়ে নিয়েছি, বিভিন্ন জায়গায় এই রাব বিক্রিও হয়, রসের হাটেও আপনারা পাবেন। তো আমি এই রাব দিয়ে এখন গরম গরম চায়ের কাপে আস্তে আস্তে অল্প অল্প এই রাবটা আমি মিক্স করছি। রাবটা যত ঠান্ডা হবে ততই ভালো। আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য দেই, এই রসের সময়ে আমি কিন্তু পুরো বছর এই গাঢ় রসটা মানে এই রাবটা সংরক্ষণ করি নর্মাল ফ্রিজে। অনেকে বাইরে রাখেন, এতে কিন্তু এক পর্যায়ে একটা তিতাভাব চলে আসে, টেস্ট কমে যায়। আপনারা নর্মাল ফ্রিজে যদি রাখেন পুরো বছর পুরোপুরি টেস্টের সাথেই এটা সংরক্ষণ করতে পারবেন। যতটুকু মিষ্টি আপনি খাবেন ওভাবে আস্তে আস্তে মিক্স করে নেবেন। এরপর কিন্তু চুলায় জাল দিয়ে আর ফুটোতে যাবেন না, তাহলেই কিন্তু এই চাটা ফেটে যাবে। গরম চায়ের সাথে খেজুরের রস মিশাতেই যা যতটুকু সময় লাগে, চা কিন্তু পুরোপুরি গরমই থাকে। এটাকে ঠান্ডা করে তারপর আবার গরম করে খাবেন না। চাইলে আপনি ওভেনে আরও 30 সেকেন্ড গরম দিতে পারেন, কিন্তু হালকা 30 সেকেন্ড, ফুটানো যাবে না। তো এই চাটা অবশ্যই এই শীতের সময় আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন ফিডব্যাক।
ফিডব্যাকটা অনেক বেশি উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস। ভালো থাকবেন সবাই, ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, সব রকমের ভিডিও নোটিফিকেশন যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।